আরো আসবে, আমি সেই প্রত্যাশা করি। রাশেক ভাই কথা না বলে নয়, যার কারণে আজকে এখানে আসা। তো আমি রাশেক ভাইকে ধন্যবাদ জানাই, রংপুরে প্রথমবার আসলাম, খুবই ভালো লাগলো আমার। আশা করি আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। আর রাশেক ভাইয়ের কথা একটা কথা না বললে নয়, যেহেতু আমি ওনাকে চিনি, অনেকদিন ধরে জানি, এবং উনি ওনার কথার প্রতি খুবই শ্রদ্ধাশীল, এবং সেই কথা সবসময় রাখার চেষ্টা করে এবং রাখে। তো আপনারা সবাইকে নিয়ে রাশেক ভাই যদি কোনো কাজ করতে চায়, অবশ্যই আমি আশা করবো আপনারা সবাই তাকে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন, এবং আপনাদেরকে নিয়ে রাশেক ভাই রংপুর জেলাকে অনেক সামনের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশের ভেতর একটা অনুপ্রেরণীয় জেলা হিসাবে তৈরি করবে বলে আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে আপনাদের। জি, বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে নাম্বার ওয়ান পজিশনে আনতে পারি এবং অবশ্যই বাংলাদেশের জন্য আরো বেশি সফলতা অর্জন করতে পারি। ধন্যবাদ। আপনারা তো সাকিব আল হাসানকে ভালোবাসেন তাই না? সবাই একসাথে বলেন, উই লাভ ইউ সাকিব, উই ওয়ান্ট টু সি ইউ মোর সাকিব, আপনাকে আমরা অসম্ভব ভালোবাসি সাকিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।